সম্মানিত মাতৃমণ্ডলী, আপনাদের প্রশ্নোত্তর পর্ব শুরু হওয়ার আগে আমি একটা বিষয় আপনাদেরকে স্পষ্ট করে দিতে চাচ্ছি। সেটা হচ্ছে, প্রথমে আপনাদেরকে বলে রাখি, আমি কোন ইসলামিক পণ্ডিত না, আমি হচ্ছে একজন সাধারণ ছাত্র মাত্র। সেজন্য এটা হতে পারে যে আপনাদের সেই প্রশ্নের উত্তর দেওয়া আমার পক্ষে সম্ভব হবে না, কারণ সেজন্য এটা আপনারা ভাববেন না যে আপনাদের সব প্রশ্নের উত্তর আমি দিতে পারবো, আপনারা সব প্রশ্নের উত্তর আমার কাছ থেকে পাবেন এটা ভাববেন না। তারপরেও আমি এই প্রশ্নোত্তর পর্বটিকে খুব মানে গুরুত্ব দিয়ে থাকি বেশ কিছু কারণে। যেমন এই প্রশ্নোত্তর পর্বে এমন প্রশ্ন করা হয় যেটা আমারও অজানা, আর তখন আমাকে যেমন একটা প্রশ্ন আসলো আর সেই প্রশ্নটাকে নিয়ে আমি পরে গবেষণা করলাম এবং সেই উত্তরটা পেলাম। এই ধরনের আমাকে প্রশ্ন উত্তর বিশেষ করে পর্বটা খুব ভালো লাগে। তবে প্রশ্ন করার আগে আমি কিছু নিয়ম কানুন আপনাদেরকে বলে দিতে চাচ্ছি যে কি নিয়মে আপনারা প্রশ্ন করবেন। প্রথম কথা হচ্ছে যে যিনি প্রশ্ন করবেন তিনি নিজের নাম এবং পেশা বলবেন, যাতে আমরা বুঝতে পেরে চিনতে পেরে যাতে তার উত্তরটা সেভাবে সঠিকভাবে দিতে পারা যায়। এক নম্বর পয়েন্ট। দুই নম্বর পয়েন্ট হচ্ছে, যিনি প্রশ্ন করবেন তিনি জানার বা জানানোর জন্য প্রশ্ন করবেন, বক্তা পারছে কিনা দেখি বা কাউকে ছোট করার উদ্দেশ্যে এরকম উদ্দেশ্য নিয়ে প্রশ্ন করবেন না। যিনি প্রশ্ন করবেন সেই প্রশ্নটি শুরু করবেন সংক্ষেপে, বিস্তারিত বলবেন না, ভূমিকা বলবেন না। আর বিশেষ করে আপনারা প্রশ্ন করার সময় এটা মনে রাখবেন যে আপনার এই প্রশ্নের উত্তর আপনি পেতেও পারেন নাও পেতে পারেন, কারণ আপনাদের সব প্রশ্নের উত্তর দেওয়া আমার পক্ষে সম্ভব না। যদি আমার ইলমের মধ্যে থাকে তাহলে ইনশাআল্লাহ আমি আপনাদের সেই প্রশ্নের উত্তরটি দেব, আর যদি আমার ইলমের বাইরে হয় তাহলে আমি বলবো যে এই প্রশ্নের উত্তরটি আমার জানা নেই, এটা আমাকে জানতে হবে। আর যদি জানা থাকে অবশ্যই আমি আপনাদের সামনে ইনশাআল্লাহ পেশ করবো। এবার আপনারা আপনাদের প্রশ্ন উত্তর পর্ব শুরু করুন, তবে কুইজ করবেন না, প্রশ্ন করবেন তবে কুইজ করবেন না। এবার আপনারা আপনাদের প্রশ্ন শুনুন। প্রশ্ন হচ্ছে, আমার নাম রবিউল আলম, আমি ব্যবসায়ী। প্রশ্নটা হচ্ছে যে তিয়াত্তরটা বিভক্ত হবে মুসলিম জাতি, হকপন্থী দল কারা মিশনে জানার জন্য প্রশ্ন করলাম। আর আরেকটা প্রশ্ন হচ্ছে যে সেজদারত অবস্থায় পিছনে দুই হাতটা ছেড়ে দেবো না, দুই হাত সঙ্গে পায়ের সঙ্গে পা মিলিয়ে সেজদা দেবো, সহি করতে ভাই? প্রশ্ন একসাথে একটাই প্রশ্ন করবেন, একসাথে দুটা প্রশ্ন করবেন না। আপনি প্রশ্ন করুন একটা, তারপরে আবার অন্য ভাইকে সুযোগ দিন, তারপরে যদি কেউ না থাকে আবার আপনি প্রশ্ন করতে পারেন, তাহলে একটাই প্রশ্নই আপনার সময় না হবে। প্রথম প্রশ্ন যেটি হচ্ছে যে তিয়াত্তর ফিটার কথা বলা হয়েছে সহি হাদিসে, যেমন এটা উল্লেখ আছে সহি আবু দাউদ, কিতাব সুন্নাহ, সেখানে বলা হয়েছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে বানি ইসরায়েলরা 72 ফিটা বিভক্ত, আর আমার উম্মত আরো এক ফিরকা বেশি, অর্থাৎ 73 ফিরকায় বিভক্ত হবে, তার মধ্যে 72 ফিরকায় জাহান্নামে যাবে। ভাই যেটা প্রশ্ন হচ্ছে যে সেই সঠিক ফিরকা জান্নাতি ফিরকা কোনটি? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথা বললেন যে আমার উম্মত 73 ফিরকায় বিভক্ত হবে, তখন তার মধ্যে এই 72 ফিরকায় জাহান্নামে যাবে। সাহাবায়ে কেরামরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন যে হে আল্লাহর রাসূল, যে ফিরকাটি জান্নাতে যাবে সেই জান্নাতি ফিরকাটির পরিচয় আমাদেরকে জানিয়ে দিন। তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই জান্নাতি ফিরকাটির কথা জানিয়ে দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সেই ফিরকাটি জান্নাতে হবে, সেই ফিরকাটাই জান্নাতে যাবে যে ফিরকাটা আজকের দিনে আমি এবং আমার সাহাবায়ে কেরামরা যে পদ ও মতের উপরে আছি, এই পদ ও মতের উপরে যারা থাকবে তারাই জান্নাতে যাবে। তাহলে এখান থেকে যদি সুস্পষ্ট হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিচ্ছেন যে দলের পথ মত হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি এবং সাহাবায়ে কিরামদের আদর্শের মত। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 137
যে তারা যদি ঈমান আনে তোমাদের ঈমান আনার মতো, এই হাদিসের মানে সমর্থন হিসেবে এসে যে কোরআনের আয়াত সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 33 আল্লাহ তাআলা বলেছেন তারা যদি ঈমান আনে তোমাদের ঈমান আনার মতো। আল্লাহ তাআলা এখানে তারা কাদেরকে বলছেন এবং তোমাদের কাদেরকে বলছেন? এখানে আল্লাহ সুবহানাল্লাহ তারা বলছেন মানে সাহাবায়ে কিরামদের পরে যত আসবে সওয়াব হচ্ছে তারা, তারা যদি ঈমান আনে মানে সাহাবীরা তোমাদের পরবর্তী যত আসবে সব তারা, যদি ঈমান আনে তোমাদের ঈমান আনে, তোমাদের মানে কোরআন অবতীর্ণ হচ্ছে সাহাবায়ে কিরামদের সময়, সাহাবায়ে কিরামের মতো হয় আর কেউ নেই, সাহাবায়ে কিরামদের মতো তারা যদি ঈমান আনে তোমাদের মানে সাহাবায়ে কিরামদের ঈমান আনার মতো, তবে তারা নিশ্চয় হেদায়েত পাবে। আর যদি তারা মুখ ফিরে নেয় তাহলে তারা ভটকায় তার মধ্যে রয়েছে। যদি আমরা সাহাবায়ে কিরামরা যেভাবে ঈমান এনেছে যে আদর্শ তাদের উপর ছিল সেই আদর্শ থেকে যদি আমরা মুখ ফিরে নিই আল্লাহ তাআলা বলছেন তাহলে তারা ভটকায় তার মধ্যে রয়েছে। হক যেটা দল, যে দলের কথা বললেন নাবীর কাছে কথা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে সেই দলটার পরিচয় হচ্ছে আমার এবং আমার সাহাবায়ে কিরামদের আদর্শ উপরে কায়েম থাকা। এখন যে দলটার আদর্শ, যে দলটার আকীদা, যে দলটার আকীদা হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কিরামদের আদর্শের মতো, সেই দলটা জান্নাতে যাবে। আসলে বিষয়টি স্পষ্ট হয়েছে।